বন্ধুরা, আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই দেখো আদি, আদি এখন পড়াশোনা করতে শিখে গেছে, বই নিয়ে শুধু পড়াশোনা করে। ঘুমও পেয়ে যাচ্ছে, সকাল থেকে উঠে এত পড়াশোনা করছে তার জন্য ঘুমও পেয়ে গেছে। তোমরা অনেকেই বলছো আদির ভিডিও দিতে, আমি মানে কদিন একদম ভিডিও দিতে পারছি না, এত অসুবিধা হচ্ছে। এবার আস্তে আস্তে মানে অনেকদিন পর এসেছি বাড়িতে, অনেকদিন পর এসেছি, এবার বাড়ির সব গুছানো কমপ্লিট হয়েছে। এবার আস্তে আস্তে চেষ্টা করব যাতে আদির রোজে একটা করে ভিডিও তোমাদেরকে দিতে পারি। আদির জন্য এখন খিচুড়ি তৈরি করছি। এই দেখো, এখানে আদির খাবারটা রেডি হয়ে গেছে। আদিকে খাইনি, আবার আসছি তোমাদের সাথে কথা বলতে, ঠিক আছে? আজকে যেই মন্দিরটাই গিয়েছিলাম, দুঃখের বিষয় সেই মন্দিরটার ভিতরে ক্যামেরা করতে দেয়নি, ওই জন্য বাইরেটাই দেখে দিলাম। খুব সুন্দর একটি জায়গা,
তোমরা যদি নেপালে কখনো আসো অবশ্যই গণেশ মন্দিরটা অবশ্যই ঘুরে যাও, খুব সুন্দর একটি জায়গা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও।